কাচ্চি ভাইতে এত কিছু খেয়েও বিল মাত্র 250 টাকা, কিন্তু কিভাবে সম্ভব? চলুন তাহলে গল্পটা বলি। তার আগে আরেকটা গল্প আছে, সেটা শুনবেন না? ওকে, আজকে আপনাদের স্টুডেন্ট বাজেটের কাচ্চি বিরিয়ানির খোঁজ দিব। মাত্র 90 টাকায় গরুর কাচ্চি, 120 টাকায় খাসির কাচ্চি, মোরগ পোলাও 120 টাকায়। দাম শুনেই বুঝতে পারছেন স্টুডেন্ট বাজেটের সকল খাবার। এটার এক্স্যাক্ট লোকেশনটা হলো রেলগেট থেকে নিউ মার্কেটের দিকে যেতেই হাতের বামে তেহেরি ঘর। এখানে অনেক খাবারই পেয়ে যাবেন, দামও কম। কোনটার কত দাম জেনে নেওয়া যাবে। গরুর তেহারি এটা ফুল 140 টাকা, 70 টাকা। খাসির কাচ্চি এটা হাফ 120 টাকা, ফুল 240 টাকা। দুটা ডিম, 2 পিস আলু। ওটা গরুর কাচ্চি হাফ 90 টাকা, ফুল 180 টাকা। তো আমরা এইখানে হাফ প্লেট করে গরুর কাচ্চি, খাসির কাচ্চি এবং একটা মোরগ পোলাও নেই। এদের খাবারের প্রত্যেকটা কাচ্চিতেই একই রকমের রাইস ইউজ করে, শুধু পার্থক্য মাংসে। মানে চাল প্রত্যেকটাতেই চিনি গুঁড়া, তবে মাংস শুধু চেঞ্জ। এদের গরুর কাচ্চি এবং খাসির কাচ্চি প্রাইস হিসেবে ঠিকঠাক লেগেছে। মাংসের স্মেল ও স্বাদ এবং মাংসের রান্নাটাও আমার কাছে ভালো লেগেছে। এবার আসি মোরগ পোলাওতে। 120 টাকা হিসেবে রাইসের কোয়ান্টিটি ঠিকঠাক ছিল, রাইসটাও বেশ ভালোই লেগেছে। সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্সটা এখানে ভালো। আমি যদি রেটিং করি তাহলে সবগুলোর রেটিং হচ্ছে এখানে 7.9 out of 10। এরপর চলে যাই আমরা কাচ্চি ভাইতে, তাদের বাদাম শরবত আর ফিরনি খেতে। বাদাম শরবতের কথা যতই বলবো ততই কম হয়ে যায়। আপনি যদি এদের বাদাম শরবতটা এখনও ট্রাই না করে থাকেন তাহলে সত্যি একটা অস্থির জিনিস মিস করেছেন। তবে এদের ফিনিটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য হয়তো ভালো লাগতে পারে, আর আমার কাছে একটু আমি বেশি মিষ্টি পছন্দ করি, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো সব মিলিয়ে কিন্তু আমার বিল এসেছিল 250 টাকা কাচ্চি ভাইতে। তাহলে বুঝতে পারছেন কিভাবে 250 টাকায় আমরা কাচ্চি ভাইতে এতগুলো খাবার খেয়েও 250 টাকার বিল। তো সিক্রেটটা ছিল এইভাবেই। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। কিন্তু